बनाना बड़ी এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? একটু আস্তে চালা না। আমাদের সবাইকে বাঁচাইতে হলে সবার আগে ওই চৌধুরী বাড়ির লোকদের খতম করে দিতে হবে। আপনি শুধু অনুমতি দিন। বাবা মারা গেছে আমার, তোমরা কেন হিংসার আগুনে ফেটে পড়ছো? আজ আমরা কাল ওরা, এভাবে কাটাকাটি চলতে থাকলে এই গ্রামটা গরু স্থানে পরিণত হবে। ভাইজান, ওরা আমাদের মতো কখনো চিন্তা ভাবনা করে না। ওরা পশু হলে আমরা পশু হতে পারি না। আমাদের চিন্তা শক্তি ধ্যান ধারণা দিয়ে ওদের ভিতরের মনুষ্যত্বকে পরিবর্তন করতে হবে। আপনার উপর ভরসা করে আমরা সবাই বেঁচে আছি হুজুর। আপনার কিছু হয়ে গেলে আমরা ওদের কাউকে ছাড়ব না। তোমাদের স্ত্রী সন্তানেরাও তোমাদের উপর ভরসা করেই বেঁচে আছে। আজ থেকে কেউ যদি আমার অজান্তে ওই গ্রাম বা ওই গ্রামের লোকের উপরে কোনো আক্রমণ করার চেষ্টা করো, তাহলে এই মির্জা বাড়িতে আমার মরা মুখ দেখবে। যাও সবাই, যার যার বাড়িতে যাও। আসসালামু আলাইকুম।